সংযুক্ত আরব আমিরাতত রাঙ্গুনিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহারে এক সংবর্ধনা দেওয়া হয়। গত শুক্রবার আমিরাতের সাজ্জাদ হুদাবিয়া রেস্টুরেন্টের হল রুমত আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানত সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় এই অনুষ্ঠানত সংবর্ধিত অতিথি আছিল মোহাম্মদ আলী শাহ। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেকারুল হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে আছিল আমিরাতের আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, দুবাই বিজনেস ফোরামের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল, সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাশেম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ আলী, শারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মাকসুদ, বাংলাদেশ সমিতির শারজার সাবেক সভাপতি হাজী শরাফত আলী সহ আরো বোধকে সংবর্ধনা তাই আয়ের আর একখানে মেসেজ আছে। এই রাঙ্গুনিয়ার যদি আরো উন্নয়নকরণ ফরজ হয় তাহলে শেখ হাসিনা সরকার এবং হাসান মাহমুদ সাহেবের মাধ্যমে রাঙ্গুনিয়ার উন্নয়নের অগ্রযাত্রার আরো বেগবান গরম ফুরিব। প্রবাসী ভাই আল্লাহ হাসার অনুরোধ, তারা যেন পরিবারের লয় খোঁজ খবর রাখে। এখন ইয়াবার যে মাদকর যে সরাসরি ফুয়াশার খবর রাখুন ফুরিব, ফুয়া হাল্লয় মিশেন হাল্লয় সংযুত বইয়ের এ খবর রাখুন ফুরিব। কারণ যুব সমাজ যদি ধ্বংস করি তার দয় তাহলে একখান দেশ ধ্বংস হয়ে গেল, একখান থানা ধ্বংস হয়ে গেল, একখান উপজেলা ধ্বংস হয়ে গেল। দেশ নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।